বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এই পূজা অনুষ্ঠিত হয় বাড়িতে ও বিশেষ করে বিভিন্ন কারখানায়। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজরূপ, তার আকৃতি অনেকটা কার্তিকের মতো। বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সমস্ত শিল্পকর্মের সৃষ্টিকর্তা রূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক, তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা ও দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা, অর্থাৎ শিল্পবিদ্যায় তার একচ্ছত্র অধিকার। তাই যারা শিল্পে পারদর্শিতা লাভ করতে চান তারা বিশ্বকর্মার আরাধনা করে থাকেন। আপনারাও যদি বিশ্বকর্মার আরাধনা করতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে বিশ্বকর্মা পূজার বিভিন্ন বিধি, এই পূজা পালন করলে কি কি করবেন আর কি কি না করবেন, ও এই ভিডিওর একদম শেষে পূজার সমস্ত মন্ত্র সম্বন্ধে জানিয়েছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনারা সমৃদ্ধ হবেন। আর বিশ্বকর্মা পূজার সঠিক তিথি সম্বন্ধে জানতে একটি ভিডিও আগেই দেওয়া রয়েছে, সেটি এখনো না দেখলে দেখে নেবেন, তার লিঙ্ক ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। এবার মূল বিষয়ে আসা যাক। কথিত আছে যুগ যুগ ধরে এই ভূভারতে যত সুন্দর নির্মাণ শৈলী কাজ হয়েছে তা নির্মাণ করেছেন বিশ্বকর্মা। তাই বিশ্বকর্মা পূজার কয়েকটি জিনিস ভেবেচিন্তে রাখতে হয়। এর মধ্যে প্রধান হল দীপ ধূপ পৈতে রাখতে হয়। পূজার সামগ্রীতে অবশ্যই চন্দন রাখতে হবে, আর ফুল হিসাবে সাদা ফুল বিশ্বকর্মার খুবই পছন্দের, তাই পূজাতে বেশি সাদা ফুল রাখবেন। ঘরে যদি বিশ্বকর্মা পূজা করেন তাহলে অবশ্যই ইলেকট্রিকের যা যা সামগ্রী রয়েছে তা পরিষ্কার করে রাখা বাঞ্ছনীয়। এছাড়াও যাবতীয় যন্ত্রপাতি অয়েলিং করে পরিষ্কার করা আবশ্যিক। এগুলি করলে ঘরে প্রযুক্তি ক্ষেত্র বা ইলেকট্রনিক্সের কোনো সমস্যা হয় না। বিশ্বকর্মা দেবের পূজায় টিকা কপালে লাগানো খুবই জরুরি। টিকা দেওয়ার অর্থ হল দেবতার সামনে সুরক্ষার প্রতিশ্রুতি রাখা। এই টিকা দেবতাকে তুষ্ট করে, দেবতার প্রতি নিবেদিত প্রাণ হয় প্রতিশ্রুতির প্রতীক হয় টিকা। তাই সিঁদুরের টিকা বিশ্বকর্মা পূজায় শুভ বলে ধরা হয়। এতক্ষণ এই পূজাতে কি কি করা অবশ্য কর্তব্য তা জানালাম, এখন কি করা উচিত নয় সে সম্বন্ধে বলব। যেমন বিশ্বকর্মা পূজার দিন নিজের বাড়ি কোনো জিনিসপত্র, বিশেষ করে যন্ত্রপাতি ও রান্নাঘরের সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয়। এছাড়াও ভাদ্র সংক্রান্তির দিন যেহেতু বিশ্বকর্মা দেবের পূজা হয় তাই অচেনা কারোর থেকে খাবার নিয়ে আসা এবং তা ঘরে রাখা একেবারেই ঠিক নয়, এমনটা ধারণা জ্যোতিষবিদদের। এতে সংক্রান্তির দিনে কোনো নেতিবাচক এনার্জি ঘরে অজান্তেই প্রবেশ করতে পারে। পুজো শেষে হোমের প্রসাদ সকলকে অবশ্যই বিতরণ করবেন। এবার এই বিশ্বকর্মা পূজার সমস্ত মন্ত্র সম্বন্ধে বলব। বিশ্বকর্মা ধ্যান মন্ত্র, ওম বিশ্বকর্মণ মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ রসনা মানদণ্ড ধৃক, যার অর্থ হল হে ধ্বংসপাল, হে মহাবীর, হে বিশ্বের সৃষ্টিকর্তা ও বিশ্ববিধাতা, হে সুন্দর চিত্র রূপ কর্মকারক, আপনি মাল্য চন্দন ধারণ করে থাকুন। বিশ্বকর্মার প্রণাম মন্ত্র, দেব শিল্পী মহাভাগ দেবানাং কর্ম সাধক বিশ্বকর্মণ্যস্য সত্যভং সর্বাভীষ্ট প্রদায়ক। এই দুটি মন্ত্রই বিশ্বকর্মার প্রকৃত মন্ত্র। শুধুমাত্র এই দুটো মন্ত্র জানলেই আপনারা বিশ্বকর্মা পূজা সম্পূর্ণ করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, এমন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধর্মে থাকবেন এবং শুনতে থাকবেন পাওয়ার স্পিচেস।